এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে। 72তম প্রজাতন্ত্র দিবস আজ দেশ জুড়ে পালিত হচ্ছে। প্রতিবার এই দিনটিকে ঘিরে দিল্লির রাজপথে যে জাঁকজমক দেখা যায় খুব স্বাভাবিকভাবে করোনা আবহে এবার তা অনেকটাই নিশ্চিহ্ন। গত 55 বছরে এই প্রথম প্রজাতন্ত্র দিবসে থাকছে না কোনো বিদেশি অতিথি। অনুষ্ঠানে মাত্র 25,000 দর্শক আসনের ব্যবস্থা করা হয়েছে। প্যারেডের আয়োজন হয়েছে কিন্তু শারীরিক দূরত্ব বজায় রেখে কুচকাওয়াজ হবে। পাশাপাশি এই প্রথমবার ভারতীয় বায়ুসেনার প্রদর্শনীতে থাকছে যুদ্ধ বিমান রাফাল। এছাড়াও থাকছে বিভিন্ন প্রদেশের 17টি ট্যাবলো। বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রকের তরফে ট্যাবলো অংশ নিচ্ছে প্রজাতন্ত্র দিবসে প্রদর্শনীতে। সকালে প্রথমে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে আর কিছুক্ষণের মধ্যেই শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর 21 বার তোপধ্বনি এবং জাতীয় সঙ্গীতের সঙ্গে পতাকা উত্তোলন অনুষ্ঠান রয়েছে। রাজপথের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি। এর পাশাপাশি আপনাদের এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, লাদাখে আইটিবিপি জওয়ানরা তারা জাতীয় পতাকা নিয়ে মার্চ পাস্ট করছেন এবং সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে প্রজাতন্ত্র দিবসের সকালে। যেমনটা কিছুক্ষণ আগেই তুমি জানাচ্ছিলে কুসুমিতা, যে আজ প্রজাতন্ত্র দিবসের প্যারেডে কিন্তু ভারতীয় বায়ুসেনার প্রদর্শনীও থাকছে এবং সেখানে আজ যেটা দেখা যাবে দুনিয়ার সবচেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র ব্রহ্মস। এর পাল্লা 400 কিলোমিটার, গতিবেগ ঘন্টায় 3,450 কিলোমিটার। প্রজাতন্ত্র দিবসের প্যারেডে দেখা যাবে একে। ব্রহ্মস সম্পর্কে কি জানিয়েছেন ক্যাপ্টেন মোহাম্মদ কুমরুল জামান, আসুন শুনে নি। ये जो वेपन सिस्टम है दुनिया की सबसे पहली सुपरसोनिक क्रूज मिसाइल है, जिसे कोई भी दुश्मन देश कहीं भी लोकेट नहीं कर सकता, जो कि 400 किलोमीटर तक की दूरी पर मार कर सकती है, एक्यूरेट मार कर सकती है और ये इतनी ऊंचाई तक जा सकती है जहां दुश्मन का कोई रडार सिस्टम पकड़ नहीं सकता और पिन पॉइंट टारगेट पर हिट करती है, जिस कारण ये दुनिया की और देश की सबसे लिथल वेपन में से एक जानी जाती है। ব্রহ্মস যেমন থাকছে তার পাশাপাশি থাকছে শিল্কা অ্যান্টি এয়ারক্রাফট গান। বিমান থেকে ড্রোন চোখের পলকে ধ্বংস করতে সক্ষম, প্রতিকূল পরিবেশেও কাজ করতে পারে সমান দক্ষতায়। দেখা যাবে আজকের এই প্রজাতন্ত্র দিবসের প্যারেডে শিল্কার শৌর্য নিয়ে জানিয়েছেন ক্যাপ্টেন প্রীতি চৌধুরী। एक ऑल वेदर वेपन सिस्टम है, ये एक सेल्फ प्रोपेल्ड और ट्रैक्ड इक्विपमेंट है जो कि आप देख सकते हैं। इसकी क्षमता है कि 2.5 किलोमीटर तक के एरियल टारगेट्स को शूट डाउन कर सकता है और ग्राउंड टारगेट्स के लिए 2 किलोमीटर तक का इसका रेंज है। इसका रेट ऑफ फायर 3400 राउंड्स पर मिनट है जो कि काफ़ी ज़्यादा है। ये एक बहुत ही पोटेंट लो लेवल फ्लाइंग एनिमी एयरक्राफ्ट के लिए एंटी एयरक्राफ्ट वेपन सिस्टम है। এছাড়াও কোথায় শত্রুতা চিহ্নিত করে চোখের পলক ফেলার আগেই তাদের কমান্ডিং সিস্টেম বিগড়ে দিতেও পারে, তাদের কমিউনিকেশনও জ্যাম করে দিতে পারে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। প্রজাতন্ত্র দিবসের প্যারেডে দেখা যাবে তাকেও। এক অহম ফোর্স মাল্টিপ্লায়ার হ্যায় জো সেনা কো जो एनिमी के टैक्टिकल कम्युनिकेशंस होते हैं HF, VHF या UHF फ्रीक्वेंसी रेंजेस में, उनको सर्च, इंटरसेप्ट, डायरेक्शन फाइंड, लोकेट, एनालाइज और जैम करने की पूरी पूरी काबिलियत रखता है। প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। রাজধানীর রাজপথে যখন প্যারেড হবে তার বাংলা ধারাভাষ্য দেবেন। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন কর্নেল পৃথ্বী রঞ্জন দাস। কর্নেল দাস, আপনাকে স্বাগত জানাই। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা এবং তারপরই শুরু হয়ে যাবে মূল অনুষ্ঠান। তবে তার পাশাপাশি আমরা চোখ রাখবো পরের খবরে। আমরা জানি যে আজকে শুধুমাত্র যে প্যারেড হচ্ছে তাই নয়, তার পাশাপাশি কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে আজকের এই দিনে দিল্লির রাজপথে ট্রাক্টর র্যালি করবেন কৃষকরা। রুট বদলে দিয়েছে দিল্লি পুলিশ, দেওয়া হয়েছে একাধিক শর্ত, কিন্তু তা সত্ত্বেও সিংহু, তিকরি এবং গাজীপুর সীমানা থেকে 5,000 ট্রাক্টরের মিছিল দেখা যাবে দিল্লির রাজপথে। বেলা 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত মিছিলের অনুমতি দেওয়া হয়েছে। প্রজাতন্ত্র দিবসে আন্দোলনকারীদের পাশে থাকতে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, কর্ণাটক থেকে আসছেন কয়েক হাজার কৃষক। কৃষক সংগঠন সূত্রে জানা গিয়েছে ট্রাক্টরের আদলে তৈরি ট্যাবলোয় তুলে ধরা হবে কৃষকদের প্রতি বঞ্চনার কথা। প্রত্যেক ট্রাক্টরে থাকবে জাতীয় পতাকা, বাজানো হবে জাতীয় সঙ্গীত। ট্রাক্টর মিছিলের পর 1 ফেব্রুয়ারি সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছে ক্রান্তিকারী কিষাণ ইউনিয়ন। সিংহ বর্ডার থেকে সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি জয়েন্দ্র। ট্রাক্টর প্যারেড কো লেকার কিষানো নে ট্রাক্টরো কো বড়ি খুবসুরতি সে সাজাযা হ্যায়। তসবীরে দেখিয়ে, বিলকুল ইয়ে জো ট্রাক্টর হ্যায় ইয়ে দুলহে কি তরহ সাজা হুয়া আপকো নজর আয়েগা। চাহে গুব্বারে কি বাত করে, কেসরিয়া, সফেদ, হরে গুব্বারে, ইসকে আলাওয়া ইয়ে ফুল ও ঝালর ওর তিরঙ্গা ঝান্ডা, বহুত হি খুবসুরত লাগ রহা হ্যায় আপকা ট্রাক্টর। কিতনা টাইম লাগা ইসকো সাজাতে রহে? ইসকো কাল হম 3 ঘন্টে সিখাতে রহে জি, পুরে আপনি জব সে সিঙ্গা রা হ্যায় স্পেশাল 26 জানুয়ারি কে লিয়ে, আর হম চাহতে হ্যায় ইসকো পরেড কে সবসে আগে লাগায়েঙ্গে ইসকো হম, আর আজ কালে কানুন রদ্দ করা কর জায়েঙ্গে, বাপস করা কর জায়েঙ্গে, কানুন রদ্দ করা কে হি জায়েঙ্গে।
वर्धा नहीं जाएंगे। लोगों को खुशी है कि ट्रैक्टर परेड आप निकाल रहे हैं दिल्ली में गणतंत्र। हाँ जी हाँ जी, पूरी खुशी है हमको, पूरी खुशी है, शांति से, पूरी शांति से निकालेंगे। रास्ते लगे हुए, रास्ते सोए नहीं। ये कह रहे हैं कि रात के वक्त सोए नहीं, और बहुत हद तक ये बात सही भी है। सैकड़ों की संख्या में लोग रात में जगे हुए थे, तैयारियां कर रहे थे, और अब सुबह हो चुकी है और 10 बजे के आसपास ट्रैक्टर परेड जो है वो निकलना शुरू होगा, और दिल्ली के अंदर कई किलोमीटर का सफर ये ट्रैक्टर परेड के जरिए किसान निकालेंगे, और इसके जरिए करेंगे अपना शक्ति प्रदर्शन केंद्र सरकार के सामने कृषि कानूनों के खिलाफ। कैमरा पर्सन रविश पांडे के साथ जयनी, एबीपी न्यूज दिल्ली।